আসসালামু আলাইকুম। ভ্যাকসিন সংক্রামক ব্যাধি নির্মূলের সবচেয়ে কার্যকরী হাতিয়ার। পৃথিবীর বহু মরণঘাতী রোগকে ভ্যাকসিন দ্বারা চিরতরে বিদায় করা সম্ভব হয়েছে। কিন্তু ভ্যাকসিনগুলো কিভাবে কাজ করে? অধিকাংশ জীবাণু ধ্বংস করতে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাই যথেষ্ট। রোগ প্রতিরোধী কণিকাসমূহ অনেক সময় নতুন ধরনের জীবাণু চিনতে ব্যর্থ হয়। ভ্যাকসিন নতুন জীবাণুকে শনাক্ত করতে রোগ প্রতিরোধী কণিকাগুলোকে প্রশিক্ষণ প্রদান করে। এজন্য জীবাণুর একটি নির্দিষ্ট যৌগকে দেহে প্রবেশ করানো হয়, ফলে ওই জীবাণুর বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। জীবাণুর এই যৌগটিকে বলা হয় অ্যান্টিজেন, যা সকল ভাইরাসের অবিচ্ছেদ্য অংশ। এই অ্যান্টিজেনকে দেহে প্রবেশ করালে কেউ ওই জীবাণুতে আক্রান্ত হয় না, কিন্তু রোগ প্রতিরোধী কণিকাগুলো ঠিকই ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে পারে। পরবর্তীতে ওই অণুজীবের আক্রমণ ঘটলে রোগ প্রতিরোধী কণিকাগুলো তাৎক্ষণিকভাবে অ্যান্টিজেনকে শনাক্ত করে এবং অসুস্থতা ঘটানোর আগেই অণুজীবকে মারাত্মকভাবে আক্রমণ করে বসে, ফলে অণুজীব বংশবিস্তার বা সংক্রমণ কোনোটাই ঘটাতে পারে না। কিন্তু একটি ভুল ভ্যাকসিন রোগের সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ ভুল ভ্যাকসিন জীবাণুকে ধ্বংস করার বদলে ক্ষমতারও বাড়িয়ে দিতে পারে। ফলে একটি ভ্যাকসিন জনসাধারণের জন্য উন্মুক্ত হতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়। একটি কার্যকরী ভ্যাকসিন তৈরিতে সাধারণত 2-5 বছর সময় লাগে। নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতাই একমাত্র জীবন রক্ষার হাতিয়ার।